আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুজানা, আমরা তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে স্টল দেখতে পাচ্ছি একটি, এটা নিয়ে যদি একটু বলতেন। এটা আসলে ওয়েডিং ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের এখানে, তো ওয়েডিং ফেস্টিভ্যালের জন্যই আমাদের এই এক্সিবিশনটা। এটা আমি 3 বছর ধরেই করছি, বিভিন্ন আমাদের ঈদের সময়, তারপর পয়লা বৈশাখের সময়, তারপর ওয়েডিং যখন চলতে থাকে ওই সময় প্রতিটা সময় আমাদের একটা এক্সিবিশন হয়। তো এটা এবার খুব বড় করে হচ্ছে, এই এক্সিবিশনের জন্যই আসলে মেন আমার আশা দুবাই থেকে। তাহলে দুবাইতেই কি সেটেল হচ্ছেন? না, আমি আসলে দুবাইতে সেটেল না, আমার যে সুজানাস ক্লোজেটের যে কালেকশন আমি কিন্তু সব দুবাই থেকে নিয়ে আসি। আর আমার অনেক ফেব্রিক্স আছে যেগুলি আসলে কাস্টমাররা, কিছু কিছু কাস্টমার আছে আনকমন কিছু চায়, তো এই ফেব্রিক্সগুলি এনে আমি ডিজাইন করি। এখন আমি যে ড্রেসটা পরে আছি এটা আমারও ডিজাইন করা। আচ্ছা, তাহলে কি অভিনয় তারপর মডেলিং এগুলো ছেড়ে এখন কি ডিজাইনার? আমি নিজেকে এখনও ওরকম ডিজাইনার বলবো না, কারণ আমি স্টার্ট করেছি 3 ইয়ার্স হলো। হ্যাঁ, আমার ভালো লাগে নিজে ডিজাইন করতে, কাপড় কাজ করতে। আর আমি আসলে মিডিয়া ছেড়ে দিয়েছি, তো আমার মনে হয় বুটিকটা নিয়ে যখন আমি বিজি, যে কোনো একটা জিনিস নিয়ে বিজি থাকা উচিত। ছোটবেলা থেকেই আপনি কি চুজি ছিলেন? হ্যাঁ, আর এটা আমার স্কুল লাইফ থেকে, আমি যেমন স্কুল লাইফ থেকে সবসময় একটা ড্রিম দেখতাম যে আমি আমার কাপড় ডিজাইন করব, আমি অন্যের কাপড় ডিজাইন করব, তো ওই জিনিসটা আমার মনে মনে একটা ইচ্ছে ছিল। বাট এটা যে কখনো রিয়েল লাইফে আমি করব এটা আমি কখনো ভাবিনি। তো একটা সময় এসে আমার কাছে মনে হয়েছে আমি তো মিডিয়ার কাজ ছেড়ে দিব, তো আমাকে কিছু না কিছু একটা কাজ নিয়ে বিজি থাকতে হবে। তাহলে আমার যে ক্রিয়েটিভিটি আছে, আমি ডিজাইন করতে পছন্দ করি, কেন করব না? তো আমি স্টার্ট করেছিলাম আমার বাসা থেকে, তো আমার কালেকশন সবাই অনেকে পছন্দ করতো। এরপর থেকে আমার মনে হয়েছে না, আমার ডিজাইন যখন মানুষ পছন্দ করছে আমার কিছু একটা করা উচিত। এই কারণ এখনকার মেয়েরা কিন্তু অনেক ফ্যাশন সচেতন, আর সবসময় ডিফারেন্ট কিছু সবাই পড়তে চায়, আর আমারও ডিজাইন নিয়ে অনেক কিছু করতে ভালো লাগে, তো যেই কারণে সুজানাস ক্লোজেট স্টার্ট করা। আচ্ছা, আপনার কি এই বিষয়ে কোনো পড়াশোনা আছে বা পড়াশোনা করছেন বা করবেন, এরকম কোনো প্ল্যান কি আছে? না, আমি আসলে আমার একটা সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, ডিজাইনিংয়ের উপর কিছুই ছিল না। বাট আমি অনেক নলেজ নিয়েছি, কারণ আমি যখন স্টার্ট করি, আমি দুবাইতে যেমন বিভিন্ন জায়গায় কাপড় আমি কিনতে যেতাম, অনেকদের সাথে কথা বলতাম, তো আসলে এই কাপড়ের ওপর ডিজাইন করতে গিয়ে, ফ্যাব্রিক কিনতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি বলবো। আগের থেকে অবশ্য অনেক ভালো নলেজ আমার এখন। আচ্ছা, তাহলে মিডিয়াতে কি ফেরার কোনো সম্ভাবনা নেই একেবারে? না, আমি যেটা ছেড়েছি ছেড়েছি, এটা তো আসলে মন থেকে আমাকে কেউ বলেনি, আমি মন থেকে ছেড়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, আমি পর্দায় স্টার্ট করেছি, আমার কাছে মনে হয় পর্দায় স্টার্ট করে মিডিয়াতে আবার কাজ করব এটা তো কখনোই পসিবল না। আপনি তো জানেন, মানে মিডিয়া মানে আমাদের সবাইকে অলওয়েজ মেকআপ সাজগুজের উপর থাকতে হয়, তো এটা আমি একদমই চিন্তাই করি না যে আমি আবার মিডিয়াতে ব্যাক করব। আপনার যে ইচ্ছা, যে বিষয়টা আপনি করছেন, যে বুটিকের নিয়ে কাজ করছেন, ডিজাইন করছেন, এটা নিয়ে আপনার মানে প্রত্যাশা কী? আপনি কত দূর যেতে চান এটা নিয়ে? আলহামদুলিল্লাহ 3 ইয়ার্স হয়েছে, এখনও আমি বলবো আমি রেসপন্স খুব ভালো পেয়েছি। এর বেশি আমি এক্সপেক্ট করি না, আমার মনে হয় যা চলছে যেরকম যাচ্ছে এরকম হলেই বেটার, এর থেকে বেশি আমি এক্সপেক্ট এখনও করি না। এটা আসলে বলা যাবে আমার কাপড় কাস্টমাররা কীরকম পছন্দ করছে, এটা ডিপেন্ড করে হলো কাস্টমারদের উপর। আমি যদি বলি আমার কাপড় খুব সুন্দর, আমার ডিজাইন অনেক সুন্দর, এটা আসলে বলা ঠিক নয়, কাস্টমারই ভালো বলতে পারবে যে আমার কাপড় কীরকম। কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি লাস্ট মান্থ একটা করেছিলাম চিটাগাং, এটা সবাই জানে আমি চিটাগাং এক্সিবিশন করি প্রচুর, ওখানে খুব ভালো রেসপন্স পাই, কারণ ওখানে ঢাকার মতো এত কালেকশন নেই, এত কিছু নেই, যে কারণে প্রচুর মানুষ আসে। তো এখানেও আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ভালো। বাট এখানে আরেকটা প্রোগ্রাম হচ্ছে, সবাই জানে ফেস্টিভ্যাল উপলক্ষে ফ্যাশন শো বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে, মানুষ আসলে ক্রাউডটা বেশি এটার জন্যে। আর নর্মালি আমরা যখন শুধু এক্সিবিশন করি তখন শুধু কাপড় কেনার জন্যই মানুষ আসে। এখন দেখছে পরে কিনবে? হ্যাঁ, স্টার্টিংয়ে মানুষ কিনে, যখন প্রোগ্রামে প্রোগ্রাম দেখে আবার শেষে আবার আসে। এখানে কি কোনো রেসপন্স পাচ্ছেন ওইরকম? আমাকে যেমন আমার কাস্টমারদের একটাই কমপ্লেন আমাকে নিয়ে, আমি কেন আমার সুজানাস ক্লোজেট পেজে সব ছবি দিই না,
মানে আমার কালেকশনগুলি সব দেই না, আসার পর বলে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কোথায় পাবে জিজ্ঞেস করে। এটা আমি বলবো এটা আমারই ফল্ট, আমি সব কাপড়ের ছবি দেই না বলে আমার কাস্টমাররাও কিনতে পারে না। বাট আমি এখন থেকে স্টার্ট করছি, ফেব্রুয়ারি থেকে স্টার্ট করছি আমার সব কালেকশনগুলি পেয়ে যেতে আবার, তখন ইজিলি সবাই পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার তো ফ্যান রয়েছে, আপনার তো দর্শক রয়েছে, তারাও আপনার মুখ থেকে জানতে চায় আসলে আপনি কেমন আছেন এবং তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আর আমি আমার ফ্যানদের জন্য সবসময় একটা কথা বলবো, রিয়েল ফ্যান যে কে বা কারা এটা আমি এখন ফিল করি, কারণ আমি মিডিয়াতে যখন কাজ করতাম আমার কাছে মনে হতো ও আমার হয়তো মিডিয়াতে আমার কাজ দেখে, নাটক দেখে, মিউজিক ভিডিও দেখে, আমার অ্যাড দেখে হয়তো পছন্দ করে। বাট আমি যে এখন মিডিয়া থেকে 2 ইয়ার্স হলো কাজ ছেড়ে দিয়েছি, এখনও যে আমাকে ওরা এত ভালোবাসে এটা আমি বুঝি, তাদের রেসপন্স, তাদের মেসেজ, তাদের অনেক মানে এত রেসপেক্ট আমার কাছে, মানে আমি আগের থেকে এখন মানুষের সবথেকে ভালোবাসা রেসপেক্ট বেশি পাই।